সমন্বয়ক থাপ্পন মারলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশ জুড়ে বিক্ষোভ ইলিয়াস কাঞ্চনও কিন্তু তিনি এক্স্যাক্টলি কিন্তু তিনি জানিয়েছেন এই ব্যাপারটা আসলে সে কিভাবে দেখছেন সমন্বয়কদের বিপক্ষে ইলিয়াস কাঞ্চন এর আগে কথা বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই থাপ্পড়টা নিয়ে ইলিয়াস কাঞ্চন এক্স্যাক্টলি কি বলেছেন এটা নিয়ে আমরা কথা বলবো সমন্বয়কদের জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন তো মির্জা ফখরুল ইসলামের সমন্বয়ককে থাপ্পড় দেওয়া নিয়ে ইলিয়াস কাঞ্চন বেসিক্যালি প্রথমে যে কথাটা বললেন যে সমন্বয়করা যা করছে এটা দেশের জন্য ভালো নয় এবং আমি তো তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি তাদের বিরোধী এবং এখানে ফখরুল ইসলাম আলমগীর ভাই যেভাবে থাপ্পড় দিল আসলে এইটা ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনাকে যদি কেউ কামড় দেয় আপনিও কি তাকে কামড় দেবেন এবং ফখরুল ইসলাম আলমগীর ভাই অনেক সিনিয়র তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি একজন দেশের রত্ন একজন দেশের গর্ব তো দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে আর একটু শিথিল হওয়া যেত ক্ষমার ঊর্ধ্বে কিন্তু আসলে কিচ্ছু নেই মহান সৃষ্টিকর্তা তিনি সবাইকে কিন্তু আসলে ক্ষমার দৃষ্টিতে তিনি দেখতে বলেছেন এবং আসলে আলমগীর ভাইও তিনি অত্যন্ত মানে রেগে গিয়েছিল এবং এক পর্যায়ে তিনি কিন্তু এই কাজটা করেছে তিনি সহজে কিন্তু এই কাজটা করেনি তো ইলিয়াস কাঞ্চন বললেন যে আসলে আলমগীর ভাইয়ের একটু বিনয়ী হওয়া উচিত ছিল এবং দেশের পরিস্থিতি বর্তমানে যা দাঁড়াচ্ছে কেউ কিন্তু সমন্বয়কদের একদমই ভালো চাচ্ছে না বলবো না তাদের পদত্যাগ চাচ্ছে কারণ এই মানুষগুলো এসেছিল মানুষের যোগ্য অধিকার আদায়ের জন্য কিন্তু যখন তারা দেশের হর্তাকর্তা এগুলো তো ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির একজন কর্ণধার এবং দেশের এই পরিস্থিতি কিন্তু বিএনপির অবধি সমন্বয়কদের সঙ্গে একাত্মতা অনৈতিক কার্যক্রম হচ্ছে যেটা মির্জা এবং আজকে ফখরুল ইসলামের এই ঘটনা কিন্তু মানুষ স্পষ্ট হয়ে গেল যে আসলে কোন দল করেছে তো আমার কথা হচ্ছে এই সমন্বয়করা কিন্তু আমার জন্য ওইভাবে দেখছিলেন কারণ তাদের অ্যাটিটিউড আগের মতো নেই সমন্বয় তারা যে দাবি নিয়ে এসেছিল তারা আমার ভালো মানে যারা সমন্বয় করবে যারা অধিকার আমার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচার অধিকার অনক প্রচার জন্য যারা লড়তে কিছু যায় না তারা দেশের মান করতে পারে যে আমি তো তাদের বিপক্ষে আপনারা এবং এদের কার্যক্রম নিয়ে আপনাদের মতামত কি এটা ডেফিনেটলি জানাবেন এবং আরো বিভিন্ন রকম ভিডিও নিয়ে কিন্তু আমরা সামনে হাজির হবো সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।